এই চক্ষু দিয়ে বর্তমান প্রেক্ষাপটে যুবক যুবতীরা ফ্রি ফায়ার গেমস খেলে, পাবজি গেমস খেলে, আইপিএল খেলা দেখে, বিপিএল খেলা দেখে, নামাজের ব্যাপারে উদাসীন কথা বলেন ঠিক কিনা? আইপিএল খেলা বিপিএল খেলা দেখার জন্য যেইভাবে যুবকরা সমাবেত হয়, পাবজি গেমস খেলা, ফ্রি ফায়ার গেমস খেলা যেইভাবে মনোযোগ দিয়ে খেলে, এইভাবে তো একদিন কোরআন পরে দেখা নাই, নামাজ পরে দেখা নাই, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান প্রেক্ষাপটে মদ গাঁজা ইয়াবার চাইতে আরো বেশি ভয়ঙ্কর হলো পাবজি গেমস আর ফ্রি ফায়ার গেমস আর আইপিএল খেলা বিপিএল খেলা, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি একটু চিন্তা করে দেখো রে যুবক, বর্তমানে যুবকেরা কিন্তু অকালে অ্যাক্সিডেন্ট করে পা হারাচ্ছে, হাত হারাচ্ছে, মাথায় আঘাত পাচ্ছে, কেন জানেননি? বর্তমান যুবকেরা যে মোটর সাইকেল নিয়ে কি করে, একটু মস্তানির স্টাইল করে, বেশিরভাগ বর্তমান প্রেক্ষাপটে পত্রিকাতে এসেছে যেই মোটর সাইকেল দুইটা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে, একটার নাম হলো আরটিআর মোটর সাইকেল, আরেকটা হলো অ্যাপাচি, এই দুইটা অ্যাক্সিডেন্ট করে বেশি। ও মুসলমান ইমানদার, আজকে যুবকরা কেন অকালে পা হারাচ্ছে, আজকে যুবকরা কেন অকালে হাত হারাচ্ছে, আজকে যুবকরা কেন ব্রেইনে আঘাত পাচ্ছে, এটার কারণ কি জানেননি? আল্লাহর নবী যে বললেন তোমরা দান সদকা করো, দান সদকা করলে 70 রকমের বালা মুসিবত আজাব গজব অ্যাক্সিডেন্ট দূর হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুবকরা প্রতি মাসে ওয়াইফার বিল দেয় 500 টাকা, ডিশের বিল দেয় 200 টাকা, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, পিতা মাতার জন্য দান করে না, কথা বলেন ঠিক কিনা? দান সদকা করলে বিপদ আপদ কমে যায়, মহামারী কমে যায়, আজাব গজব কমে যায়, এই জন্য এই চক্ষু দিয়ে এই হারাম জিনিস দেখা যাবে, কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার, এই চক্ষু দিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বললেন, আমার তেলাওয়াত কি তো হাদিসের মধ্যে বললেন, ওয়া নাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সামিতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কোরআন কোরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه الله نبير الصحابي حضرت أبي عمامة رضي الله تعالى عن تني بلن قال سمعت أمي شنيتي الله رسول بلن يقول قرآن قرآن تمرا قرآن تلاوات کرو قرآن پرو قرآن بجو كنو نا কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারের, এই জন্য ও যুবক, ইউটিউব দেখার সময় পাও, ফেসবুক দেখার সময় পাও, অনলাইন দেখার সময় পাও, তুমি তো কোরআন তেলাওয়াতের সময় পাও না, 3 দিন কোরআনকে না ধরলে কোরআন অভিশাপ দেয়। এই দুনিয়াতে এমনি এমনি মহামারী আসে না, এই দুনিয়াতে এমনি এমনি আজাব গজব আসে না। ও মুসলমান, মানুষ যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, মদ গাঁজা বারাসর ওপেনলি হয়ে যাবে, নর্তকীদেরকে নিয়ে যাত্রা গানের আড্ডা, পালা গানের আড্ডা, বাউল গানের আড্ডা ওপেনলি হয়ে যাবে, নির্দোষ আলেমরা জেলখানায় থাকবে, অপরাধীরা জেলখানার বাহিরে থাকবে, বুঝে নিও কিয়ামত নিকটে, মহামারী শুধু করোনা ভাইরাস নয়, এর চাইতে ভয়ঙ্কর মহামারী আল্লাহ পৃথিবীর জমিনে চাপাইয়া দিতে পারে, ঠিক কিনা? এই মহামারীর মধ্যে, এই মহামারীর ভয়ে লকডাউন দিয়ে লাভ নাই, এই মহামারীর মধ্যে বাধ্যতামূলকভাবে সিনেমা হলগুলি বন্ধ করে দাও, মজার আড্ডাগুলি বন্ধ করে দাও, গানের আড্ডাগুলি বন্ধ করে দাও, ওইগুলার মধ্যে লকডাউন দাও, আর কোরআনের মাহফিল করার জন্য এই পৃথিবীর জমিনটাকে উন্মুক্ত করে দাও, আল্লাহ মহামারী উঠায়া নিবে, কথা বলেন ঠিক কিনা? পাপের যেই মহামারী ঢুকছে ওই মহামারী আগে বন্ধ করো। ও মুসলমান ইমানদারেরা, দিন দিন মানুষগুলি কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, তবে আলহামদুলিল্লাহ, তবে আলহামদুলিল্লাহ আমার দেশের অসংখ্য যুবকেরা কোরআনের জন্য পাগল। আজকে ওয়াজ মাহফিলে আগেরকার দিনে একটা মিডিয়াও খুঁজে পাওয়া যেত না, এখন দেখেন তো কয়েকশো মিডিয়া। সুবহানাল্লাহ কয় না খা, জোরে কোন আলহামদুলিল্লাহ।
কিন্তু আগের কাদিনের আলেমরা ফতোয়া দিয়ে ফতোয়া দিয়ে এটা নাজায়েজ করে রাখতো, এটা বিডু করা জায়েজ নয়, বিডু করা জায়েজ নয় কইরা কইরা ইহুদি নাসারারা নাস্তিকবাদীদের প্রচার প্রসার হয়েছে বেশি। এরপরে 50 বছর পরে বুঝতে পারলো মিডিয়ার দরকার। সূরা তাওবার 36 নম্বর আয়াতের তাফসীর খোলা দেখুন, আল্লাহ বললেন মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যেইভাবে লড়াই করে, যেই যন্ত্র দিয়া লড়াই করে, যেই অস্ত্র দিয়া লড়াই করে, যেইভাবে লড়াই করে, তদরূপ তোমরা ওইভাবে মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। আল্লাহু আকবার। যেমন নাস্তিকবাদী মিডিয়ার মাধ্যমে ইসলামের অপপ্রচার হয়, আলেমদের দুষ্ণীয় সমালোচনা করা হয় কোরআনের বিরুদ্ধে, এই কোরআন থেকে যখন মুসলমানগুলি দূরে সরে যাবে, ইহুদি নাসারারা আপনার ঘাড়ে চেপে বসবে, নাস্তিকবাদীরা আপনার উপর চেপে বসবে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আমাদেরকে সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নার মাপকাঠের ভিতরে প্রত্যেকটি জীবনের চরিত্রটাকে আমাদের গঠন করা লাগবে, ঠিক কিনা? ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, ওইটা যদি কোরআন দিয়ে হয়ে যায়, দেশের মানুষগুলা, দেশের মানুষের ইমানগুলি এমন মজবুত হয়ে যাবে। ও মুসলমান ইমানদারেরা, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন যখন কোরআন দিয়ে গঠন করা হবে, রাস্তা করতে গিয়া, বিল্ডিং করতে গিয়া রডের বদলে বাঁশ দিবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বললেন যখন বিচার আচার করবে এটা কোরআন দিয়ে করো। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলা আল্লাহ তাআলা কি বলতে চাইলেন বলেন, কোরআন দেখে দেখে বিচার করো, যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধা করে না, এরা হলো কাফের। ওয়াউলাইকা হুমুল ফাসিকুন ওয়াইলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বললেন তারাই হলো জালেম, তারাই হলো ফাসিক, আর তারাই হলো কাফের। কে বলছেন কথাটা জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন কোরআন দিয়ে যখন পারিবারিক সমাজ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন আপনি সব কিছু করবে, এই পৃথিবীর জমিনের মানুষগুলা সোনার মানুষ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন, কোরআনের দিকে তাকান আল্লাহ চক্ষু দিলেন, প্রশ্ন যে করলেন আল্লাহ, ও বান্দা তুমি কি দেখো না, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানালাম, জমিন বানালাম, এত সুন্দর সূর্য দিলাম, চন্দ্র দিলাম রে বান্দা, এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, সাজ সকালে পাখিরা সব জপে তোমার না, ঝর না ঝরে তোমার নামে নিত বিরাম, সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান, এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর সৃষ্টির দিকে তাকানার গবেষণা করেন, চিন্তা করেন, আর চিন্তা করে বলেন আল্লাহ এই পৃথিবীর আসমান জমিনের সব কিছু মাওলা অনর্থক বানাও নাই, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান,
আল্লাহ তাআলা কি বললেন শুনেন, আল্লাহ তাআলা বললেন বান্দা চিন্তা করো গবেষণা করো। আল্লাহ বলেন আমার নেককার বান্দা বান্দিগুলি মুমিনা নারীগুলি মুমিন পুরুষগুলি চিন্তা করে আর বলে আল্লাহ এই পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে অনর্থক বানাও নাই। ও আল্লাহ আসমান আমাদের জন্য সামিয়ানা, জমিন আমাদের জন্য বিছানা, আসমান থেকে যদি বৃষ্টি না হতো এই জমিনে ফসল করার জন্য মাটিটা উর্বর হতো না। আল্লাহ তাআলা সূর্য যদি না বানাতেন আমাদের জন্য দিনের বেলায় আলো দিত না, চন্দ্র যদি না বানাতেন পূর্ণিমা রাতের বেলায় আলো দিত না, ও আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা যদি আপনি না বানাতেন অক্সিজেন নিতে পারতাম না আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারতাম না রে মাওলা। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যা কিছু আছে মাওলা অনর্থক বানাও নাই, আমরা তোমার তসবি পড়ি। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ এই আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তুমি অনর্থক বানাও নাই, এই গাছ বৃক্ষ তরুলতা নদী নালা সাগর নদী যা কিছু আছে চন্দ্র সূর্য আল্লাহ আপনি অনর্থক বানান, এভরিথিং অল সাইড চতুর্দিকে যা আছে আল্লাহ আপনি অনর্থক বানান নাই, আল্লাহ আমরা আপনার তাসবি পড়ছি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না, সাব্বাহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বললেন বান্দারে তোমরা দেখো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণী তসবি পড়ে কার, আল্লাহ পাকের তসবি পড়ে। আল্লাহ বলেন বান্দারে আপনি বলেন আল্লাহ এই সব কিছু অনর্থক বানাও নাই, আমরা তোমার তসবি পড়ি আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও জোরে কোন আমিন। এই কথাটা বলা মাত্র আল্লাহ পাক আপনার আমল নামায় 1000 রাকাতের নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে। যারা আল্লাহর আসমান জমিনের বিষয় নিয়ে যারা চিন্তা ফিকিরি করে আমার মাওলারকে সেজদা দেয় জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহকে এক একটা সেজদা দেওয়া আসমান জমিনের চাইতে ভারী হয়ে যাবে এক একটা সেজদা। আর তুমি কি করে মাজারে সেজদা দাও, পীরকে সেজদা দাও, বটগাছকে সেজদা দাও, গাছের পূজা মাছের পূজা দরগার পূজা করো রে মুসলমান লজ্জা করে না, সেজদা পাওয়ার একজন ব্যক্তি জোরে বলুন তো তিনি কে? বিভিন্ন দরবারগুলিতে সেজদা চলে আর সেজদার জায়গায় দেখলাম মূর্খ লোকের যাতে মূর্খ লোকের যাতে শিক্ষিত লোক আছে। ও মুসলমান ইমানদার, এমন শিক্ষার এক পয়সার দাম নাই যে শিক্ষার মধ্যে কোরআনের এলেম নাই হাদিসের এলেম নাই। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। জ্ঞানী কারা? যারা এফসিবিএস করেছে এফআরসিবিএস করেছে ডাক্তার মুরাদের মতো নাস্তিক হয়ে গেছে আর জ্ঞানী নয়। জ্ঞানী হলো যারা আল্লাহকে চিনেছে নবীকে চিনেছে ইসলামের কোরআন এবং হাদিসটা আঁকড়ে ধরেছে এরা হলো জ্ঞানী, কথা বলেন ঠিক কি না? ডাক্তার মুরাদের মতন যত ডাক্তারই হোক না কেন সবগুলা নাস্তিক, কথা কন ঠিক কি না? এইগুলার আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এখন কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ হিরো থেকে জিরো বানায়া দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, আল্লাহ তাআলা বলেন বান্দারে গবেষণা করো চিন্তা করো রে বান্দা আমার কতটুকু ক্ষমতা রে বান্দা, আমার বিরুদ্ধে আচরণ করো না, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো না, নবীদেরকে নিয়ে কটাক্ষ করো না, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করো না। মুসলমান ইমানদারেরা যুগে যুগে যারা দাড়িওয়ালা টুপালাকে ইসলামকে নিয়ে বান্দরামি করেছে যারা, আল্লাহ তাদেরকে স্বৈরাচারীর সাথে লানতের সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা? সূরা ফুরকানের তাফসিরের ভিতরে দেখলাম তাফসিরে ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ তাআলা বললেন হাবিব আমার আপনি পূর্বের নবীদের ইতিহাস বর্ণনা করুন এবং আপনি স্বৈরাচারীদের ইতিহাস আপনি বর্ণনা করুন, নমরুদের কথা ফেরাউনের কথা হামানের কথা কারণের কথা, ক্ষমতার জোরে ক্ষমতাকে তার অপব্যবহার করেছিল। কিন্তু মুসলমান ইমানদার এই ক্ষমতাকে অপব্যবহার করার কারণে ফেরাউনকে নীল নদীর মধ্যে সুবানি খাওয়াইয়া মারলেন কে? আর জোরে বলেন কে? এই জন্য ক্ষমতা চিরস্থায়ী থাকে না, কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করেছে ওরাও চিরস্থায়ী পৃথিবীর জমিনে থাকতে পারবে না। ইসলাম আছে, ইসলাম অতীতও ছিল আজও আছে ভবিষ্যতও থাকবে, কিন্তু স্বৈরাচারীরা ইসলাম বিদ্বেষীরা এই বাংলার জমিনে টিকতে পারবে না, পারবে না। এরা নিজেদেরকে শক্তিশালী মনে করলো,
ও মুসলমান ইমানদার, এই জন্য কবি লিখেন, পৃথিবী থেকে স্থায়ী হয় না ও কোনা সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবী থেকে স্থায়ী হয় না, হো কোনা সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। এই পৃথিবীর জমিনে চিরকাল থাকা যাবে? চাইলেও থাকতে পারবো না। এই জন্য মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহকে সেজদা দেওয়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর তসবি পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, কিন্তু আমার দেশের ভিতরে জিকিরের নামে ও ভণ্ডামি জোরে কোন আছে না নাই? কথা বলেন না কেন? পানি গড়গড়াইয়া পড়তেছে, হে বাবা আমায় ডাকতেছে, আরে সোনার মানিক বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তারপর তে মেশিন গান, বান্দারি আমায় পাগল কইরাছে। দেখি তাকে বারে বাজি সুবাদ আল্লাহ নাউজুবিল্লা, আরো জোরে মাতুক নাউজুবিল্লা। এটার বাবা ডাকতেছে বান্দারি বলে পাগল বানাইছে। কিন্তু মুসলমান ইমানদার, এই ইমান আকীদা যার মধ্যে আছে তার ইমান চলে গেছে, তওবা করে নতুন করে ইমান আনা লাগবে। কারণ হলো আল্লাহ নবীর চাইতে আর কাউকে বেশি ভালোবাসা যায় না। আর আমার দেশের মহিলারা আরো বেশি মাজারে আর বাজারে দুইটা জায়গায় বেশি যায়। কথা কন না কেন? মাজারে আর বাজারে দুইটা জায়গায় বেশি যায়। এই দুইটা জায়গায় বেশি যাইতে যাইতে মা বন্ধের মন মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। কথা কন না কেন? কেমনে নষ্ট হয়েছে শুনেন। গেলাম মাদারীপুর প্রোগ্রামে, বিভিন্ন জেলাতে যাওয়া হয় আলহামদুলিল্লাহ। ভোলা জেলা সারা 64টা জেলায় আমার সফর করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরেন প্রিয় বাবারা ভাইয়ারা, রাতের 2টা বাজে মাদারীপুরের শহর দিয়ে রওনা হয়েছি। আব্বুর ওই দিন অপারেশন ছিল, আমি প্রোগ্রাম শেষ করে রওনা হয়ে গেছি, মাদারীপুর শহর দিয়ে রওনা হয়েছি। এমনই দেখি আমার গাড়ির সাথে 2-4টা কুকুর এমনভাবে ঘেউ ঘেউ করে, গাড়ি যতক্ষণ চলছে কুকুরগুলি এতক্ষণ। আমার ড্রাইভারের দিকে, হুজুর এই কুত্তাটি ইতা করে কিরে? আমি কি বোঝো না, এটি বাজারও তাহে সাহস বেশি। আমার দেশের নারীরও সাহস বাইরে গেছে গা, বাজারও আর মাজারও যাইতে যাইতে। যেই দিন থেকে নারীরা বাজার মুখী আর মাজার মুখী হয়েছে, ওই দিন থেকে নারীরা স্বামীরে ইজ্জত করে কথা বলে না, বলে না, বলে না, যাচাই করে দেখে কথা কন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ও মুসলমান ইমানদারেরা, এখানে যে বললো বাবা পাগল করছে, আরে পাগল করবো তো নামাজ, পাগল করবে নবীজি সুন্নাত। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, এমন কি গোটা দুনিয়ার মানুষের চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে, যতক্ষণ না বেশি আমি রাসূলকে ভালোবাসবা না ভালোবাসবা, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না, পারবে না। ও মুসলমান ইমানদার, জিকিরের স্টাইল দেখছেননি? বেড়াওন আছে, বেড়িওন আছে, উরুষের নাম দিয়া গান বাজনা, এই ঢোল তবলা বাদ্যযন্ত্র হারাম করে দিলেন কে? ও মুসলমান ইমানদার গণ, ভালো করে কথাগুলি শুনে, শুধু বক্তার কণ্ঠ শুনলে চলবে না, কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে।
কারণ আমলের নিয়তে কথা শুনলে গুনাহ মাফ হয়ে যায়, আর আপনার ইমানের মধ্যে আল্লাহ নূর দান করে। আপনি মারা গেলে মাজার বানায় লাইটিং করে আলোকিত করা লাগবে না, আপনি মারা গেলে ইমান আমলের নূরের দ্বারা আল্লাহ কবরটাকে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আসমান জমিনের বিষয় নিয়ে চিন্তা ফিকির করবে, আর বুদ্ধিমান নেককার বান্দা বান্দিগুনি শুকর আদায় করবে কার? জোরে বলুন তো জিকির করবে কার? জোরে বলেন তসবি পড়বে কার? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন বান্দারে চিন্তা ফিকির কারা করে শোনো, সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে পড়ে আল্লাহ তাআলা বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানী তারা চিন্তা করবে আসমান অযথা বানায় নাই, জমিন অযথা বানায় নাই, গাছ বৃক্ষ তনুলতা সাগর নদী আকাশ মহাকাশ এইগুলো অযথা বানানো হয় নাই, এইগুলা বানিয়েছি বান্দা বান্দিদের কল্যাণের জন্য। ওয়াখলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা কিছু আছে সব গুণি আল্লাহ বললেন মানব জাতির কল্যাণের জন্য বানালাম। সুবহানাল্লাহ। বলেন শোনুন, এই জমিনে যা আছে আল্লাহ বলেন আমি মানব জাতির কল্যাণের জন্য বানালাম, আর মানব জাতিকে বানালাম আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা কি বললেন শুনেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য, বুদ্ধিমান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমান বান্দারা চিন্তা করবে রাত্র এবং দিনের আবর্তনে বিবর্তনে, রাতের পরে দিন, দিনের পরে রাত, বলেন তো কে দিয়ে দেয়? জোরে বলুন তো কে দিয়ে দেয়? রাতের পরে দিন, দিনের পরে রাত দিয়ে দেয় কে? আল্লাহ বললেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। এই জ্ঞানী বান্দা বান্দিরা চিন্তা করবে পৃথিবীর জমিনে যা আছে আল্লাহ আমাদেরকে আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। এই জন্য আমি যে মাঝখানে আপনাদের সম্মুখে কথা বলছিলাম, আমি চক্ষু দিয়ে ভালো জিনিস দেখা লাগবে, এর মধ্যে একটার কথা আসছে। আল্লাহ বললেন আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, আমি কি আল্লাহ একটা জিহবা দেই নাই যেই জিহবা দিয়ে কথা বলতে পারো? সুবহানাল্লাহ। এই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনে যে আল্লাহর হুকুমে রাত হয়, যে আল্লাহর হুকুমে দিন হয়, ওই বান্দা বান্দিগুলি ওই জিহুবার দ্বারা ওই আল্লাহর জিকির করে, বাবার জিকির করে না, পীরের জিকির করে না, মাজারের জিকির করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে আমি কি তোদেরকে জিহুবা দেই নাই? একটা জিহুবা দিলাম, খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআনিক সায়েন্সের গবেষণায় এসেছে এই জিহুবাটা এমন একটা জিহুবা, এমন একটা মিটার, এমন একটা যন্ত্র, আল্লাহ পাকের কুদরতি যন্ত্র, খুব ভালোভাবে কান লাগান। দুনিয়ার জমিনে এক একটা রোগ শনাক্ত করার জন্যে এক একটা যন্ত্রের দরকার হয় কি হয় না? ডায়াবেটিক্স যেই জিনিসটা দিয়ে পরীক্ষা করা হয় ওইটা দিয়ে ইসিজি করা যায় না, যেইটা দিয়ে ইসিজি করা হয় ওইটা দিয়ে ইকো করা যায় না। ও মুসলমান, যেইটা দিয়ে ইকো করা হয় ওইটা দিয়ে আলট্রাসনোগ্রাফি করা যায় না। এক একটা রোগ শনাক্ত করার জন্যে এক একটা যন্ত্রের দরকার হয়, আর কিন্তু আল্লাহর দেওয়া এই জিহবা এমন একটা যন্ত্র, এমন একটা মিটার,
এক একটা খাবার খাওয়ার জন্য আলাদা কোন যন্ত্রের দরকার নাই, আলাদা কোন মিটারের দরকার নাই। এই একটা জিহ্বা দিয়া যত হাজার আইটেমের খাবার খাবেন, তত হাজার আইটেমের খাবারের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। একটু চিন্তা করেছেন জীবনে কখনো? একটু কি চিন্তা গবেষণা করেছেন এই জিহ্বা নিয়া? কোন খাবারটা টক লাগে, মিষ্টি লাগে, ঝাল লাগে, আবার তিতাও লাগে, এই জিহ্বার মধ্যে বোঝার মতো, এই জিহ্বার মধ্যে স্বাদ নেওয়ার মতো ক্ষমতা? জোরে বলুন তো দিয়া দেয় কে? এবার আপনাদেরকে বুঝাই, একটু আগে যে আপনারা কেউ চা খাইলেন, কেউ ভাত খেলেন, যাই খেলেন, দুপুরে খেলেন, আপনারা বলেন তো দুপুরে খাওয়ার পরে কি রাইতের 12টার সময় রিপোর্ট দেয় যে আজকে দুপুরে বোয়াল মাছ দা খাইছস? এতক্ষণে বোঝা গেছে বোয়াল মাছ কথা কন না কেন? যেমন আজকে রাতে যারা গরুর গোশত দিয়া খাইবেন, এই রিপোর্ট কি কালকে আসবে? না না, দুনিয়ার জমিনের যখন ডাক্তাররা পরীক্ষা করে, পরীক্ষা করার পরে একদিন দুই দিন তিন দিন পর রিপোর্ট দেয়। আর এই জিহ্বা দিয়ে আমার মাওলার যত হাজার আইটেমের নিয়ামত খায়, একদিন দুই দিন তিন দিনের জন্য রিপোর্টের অপেক্ষা করতে হয় না, মুহূর্তের মধ্যে মস্তিষ্কের মধ্যে খবর করে দেয়। আল্লাহ বলেন, বান্দারে একটু আগে যেইটা খাইলি, যেইটা এখনই খাচ্ছ, এটা বোয়াল মাছ, এটা খাসির কলিজা, গরুর কলিজা রে বান্দা, এটা শিং মাছ, এটা মাগুর মাছ, সাথে সাথে জিহ্বার মধ্যে রিপোর্ট চলে আসে। এই জিহ্বা থেকে রিপোর্ট মস্তিষ্কের মধ্যে চলে যায়, এই মস্তিষ্কের মধ্যে সাথে সাথে খাবারের স্বাদের রিপোর্টটা জোরে বলুন তো দিয়ে দেয় কে? এই বিষয় নিয়ে যদি চিন্তা করতেন মাজারে সাজদা দিতেন না, এই বিষয় নিয়ে চিন্তা করলে মাজারে টাকা দিতেন না। কারণ রসুল বললেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়, আর মুনাফেকের গোষ্ঠীরা ওরা মাজার বানায় কিন্তু মসজিদে টাকা দেয় না। রসুল বললেন, হাদিসটা খেয়াল করেন, আল্লাহ যেমন শ্রেষ্ঠ কোরআনের কথাগুলি তেমন শ্রেষ্ঠ, রসুল যেমন শ্রেষ্ঠ হাদিসের কথাগুলি তেমন শ্রেষ্ঠ। রসুল তো এমন কথা বলেন নাই যে মাজার বানাও জান্নাতে ঘর বানাবে, রসুল বলেছেন বানালে মসজিদ বানাও আল্লাহ জান্নাতে ঘর বানাবে। যারা এই নবীর হাদিসটাকে উল্টাইয়া, যারা মাজারের টাকা দেয় ওরা ঈমান হারা, তওবা করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে, কারণ হাদিসটা উল্টাই ফেললো না। কথা বলেন, নবী বলেন মসজিদ বানায় এরা বানায় মাজার, পাইছেন কোথায়? মাজার মানে হলো জিয়ারতের জায়গা।